ফ্যামিলি ভিসার শর্ত শিথিল করেছে ওমান সরকার। এখন থেকে দেশটিতে কর্মরত প্রবাসীরা চাইলে খুব সহজেই তাদের পরিবার ওমানে নিতে পারবেন, এমনটি জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। বৃহস্পতিবার টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ফ্যামিলি ভিসার জন্য আগের নিয়মে যে ন্যূনতম বেতন নির্ধারিত ছিল তা এখন অর্ধেক কমানো হয়েছে। এতে করে আরও সহজে প্রবাসী কর্মীরা তাদের পরিবারের জন্য ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে রয়্যাল ওমান পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পারিবারিক ভিসার জন্য বেতনের সীমা 50% বেশি কমানো হয়েছে। এখন থেকে 150 রিয়ালের বেশি উপার্জনকারী প্রবাসীরা তাদের পরিবারকে ওমানে নিয়ে আসতে পারবেন। এর আগে পরিবারের সদস্যদের ভিসা পেতে প্রবাসীদের মাসে 350 রিয়াল বেতন বাধ্যবাধকতা ছিল। তবে এখন কেবলমাত্র 150 রিয়াল বেতন হলেই একজন প্রবাসী তার পরিবারকে ওমানে নিতে পারবেন। নতুন এই আইনের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। একাডেমিক ও অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল ওয়ার্দি বলেন, ওমানে প্রবাসীরা যা ব্যয় করবে তা অর্থনীতিকে চাঙ্গা করবে। এদিকে ওমানের এই আইনে দারুণ খুশি প্রবাসীরা। তারা বলছেন, পরিবার ছাড়া বেঁচে প্রবাসে থাকা খুবই কঠিন। বিপদে আপদে এমনকি অসুস্থতার সময়ও একজন প্রবাসী তার প্রিয়জনকে পাশে চায়। ওমান সরকারের এমন আইনের ফলে এখন অধিকাংশ প্রবাসী তাদের পরিবার নিয়ে ওমানে একসাথে থাকতে পারবেন। এতে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে বেশ ভূমিকা রাখবে, এমনটি মত দিয়েছেন প্রবাসীরা। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে